লাঠি হামিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় জড়িত নুরুল আলম সহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নিহতের পরিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাহ থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন গত সাত নভেম্বর সন্ধ্যায় সময় নুরুল আলম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে নিহত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক